আরামবাগের গড়বাড়ি সংলগ্ন মহেশপুর এলাকায় গত 6 দিন আগে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া লরি, তবে আস্তুন এই লরিটিকে কাটাই করে ফেলেছে দুষ্কৃতীরা, অর্থাৎ লরির সমস্ত পার্টস খুলে ফেলেছে তারা। যদিও সমস্ত কিছুই উদ্ধার করেছে পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া লরির মালিক জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে তার লরিটি চুরি হয়েছিল, তারপর তিনি থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি লরির পার্টসগুলো উদ্ধার করেছে। অনেক কষ্ট করে তিনি লরিটি কিনেছিলেন, সেই লরি এখন কাটাই হয়ে পড়ে আছে। বাড়িতে তিনি একমাত্র রোজগেরে ব্যক্তি। বর্তমানে তার পরিবারের স্ত্রী, 3 কন্যা সন্তান এবং বৃদ্ধা মাকে নিয়ে কিভাবে দিন চলবে সেই চিন্তায় চোখের জল ফেলেছেন তিনি। কি নিখোঁজ ছিল? গাড়িটা যেখানে থাকে সেখানেই রোজ গ্যারেজ হয়, সেখান থেকেই রোজ টিপে যায়, আবার যেদিন ভাড়া না থাকে সেখানেই দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, রবিবার দিন গাড়িটা টিপ করে এসেছে, ঠিক আছে, ড্রাইভার বললো গাড়িটা খারাপ আছে। সোমবার দিন সারাদিন গাড়িটার কাজ করিয়েছি, একটু কাজ বাকি ছিল, মঙ্গলবার 11টা পর্যন্ত কাজ হয়েছে, হয়ে গাড়িটাকে গ্যারেজ থেকে বার করে যেখানে গ্যারেজ হয় সেখানে রাখা হয়। কোথায় রাখা? এই ক্লাবের সামনে, মহেশপুর ক্লাবের সামনে, ওখানে অনেক গাড়ি থাকে, ওইখানেই আমার গাড়ি থাকে। যেদিন ভাড়া হয় যায়, যেদিন ভাড়া না হয় ওইখানেই দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, মঙ্গলবার রেখেছি, বুধবার সকালবেলা আমার গাড়ি ভাড়া হয়েছে, 7:30-7:30 এসেছি, এসে ড্রাইভারকে ডেকেছি, খরচা দিচ্ছি যে যা চলে যা, চাল আনতে যেতে হবে, রেশনের চাল। এবার যেয়ে দেখছি গাড়ি নেই, সঙ্গে সঙ্গে হুলুস ফুলুস পড়ে গেলো, যেয়ে সঙ্গে সঙ্গে থানায় গেলাম, থানায় কেস লেখা হলো, কেস করা হলো, সঙ্গে সঙ্গে মেজবাবু এলো, এসে সব কিছু চেক করে দেখলো যে গাড়িটা, এখানে ফুটেজ চেক করে মেজবাবু দেখলো যে গাড়িটা 2:16 গাড়িটা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর গলায়ের গায়ে যে কাঁচটা আছে সেই কাঁচটা দেখছি ভেঙে সাইডে পড়ে আছে, মানে ওইটা দিয়ে ওটা ঢুকেছে, ঢুকে লক খুলেছে, খুলে গাড়িটা বার করেছে। দিয়ে সঙ্গে সঙ্গে তারপরে এখানে ফুটেজগুলো চেক করে মেজবাবু চলে গেলো আমার সাথে, আমাকে নিয়ে মায়াপুর দুধের ক্যাম্পে। ওইখানে মেজবাবুদের ফুটেজটা দেখছে যে গাড়িটা 2:30 মধ্যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তার পিছনে একটা পিকআপ ভ্যান আছে, এখানেও পিকআপ ভ্যানটা দেখা গেছে এই গড়বাড়িতে। আজ ওইখান থেকে মেজবাবুদের ফুটেজ চেক করে আমাকে নিয়ে চলে গেলো সোদপুরে। সোদপুরে দেখা যাচ্ছে যে 2:45 সময় গাড়িটা ঢুকছে পাম্পে, ঠিক আছে, পাম্পে ঢুকছে, তেল ভরছে, তেল ভরে বেরিয়ে যাচ্ছে। মেজবাবু সঙ্গে সঙ্গে বললো যে এরকম রাত্রিবেলা কে তেল দিয়েছে, তো পাম্প কর্তৃপক্ষ যে তেল দিয়েছে তাকে ডেকে নিয়ে এসে হলো, সে বললো আমি 4,000 টাকা তেল দিয়েছি, 4,000 টাকা তেল দিয়েছে। আর বলছে এই লোকগুলোকে কীরকম দেখতে, তো লোকগুলো যখন নেমেছে তাদের দেখা যাচ্ছে কিন্তু মুখগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। খালাসিটা নামলো, তার পরনে একটা লুঙ্গি আছে, গায়ে একটা জামা আছে, ড্রাইভারটা ইয়ং করে একটা গেঞ্জি আছে, একটা প্যান্ট আছে, ঠিক আছে। এবার ওকে জিজ্ঞেস করলো, ও নিজেই বলছে যে লোকগুলো চেনা নয়, 24 করোনা লোকের মতো কথাবার্তা বলে গাড়ি বেরিয়ে চলে গেল। তারপর আমরা ইয়ে পর্যন্ত গেছিলাম, পুরসুলো থানা পর্যন্ত, যেসব হলো ওখান থেকে চলে আসা, এই পর্যন্ত হয়ে রয়েছে। এবার বড় বড় আমাকে ডাকলো, গেলেন, সব কিছু হলো, বড় বড় আবার কেসটাকে ইয়ে করছে, দেখাশোনা করছে। আপনার গাড়ি কি ফেরত পেয়েছেন? না, এখনও পর্যন্ত ফেরত পাইনি। কালকে স্যাররা বললো যে গাড়ি নাকি পেয়েছে, গাড়ি কাটাই অবস্থায় ধরা পড়েছে, দুষ্কৃতি নাকি ধরা পড়েছে, এই পর্যন্ত আমি জানি, এরপর আর কিছু জানি। মানে গাড়ি কাটায় মানে গাড়ি আর গোটা নেই, অফিসাররা সেটাই বলছে। কীভাবে কি মানে খুব কষ্ট করে তো গাড়িটা কিনেছিল, দেখতেই তো পাচ্ছেন, এই গ্যারেজে করে খাই, আমার ছেলে বলে নেয়, 3টি মেয়ে, খুড়ি, মা, বউ আছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে, ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।